বেকারত্বের জালায় ভুগছে টেট পরীক্ষায় উত্তীর্ণ বারোশো প্রার্থী মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেও মেলেনি সারা হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গুলিতে জানায় আরও একবার স্বাগতম এই ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে নিন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো দু সালে যারা টেট উত্তীর্ণ তারা এবার কি করবে দু সালে রাজ্যের শেষবারের মতো হয়েছিল টেট পরীক্ষা আর এই টেট ঘিরে একাধিক বিতর্ক থাকার পর ফল প্রকাশ করা হয় দু সালে এরপর আর রাজ্যে টেট পরীক্ষা হয়নি আর টেট পরীক্ষা উত্তীর্ণদন দেওয়া হয়নি চাকরি এরপর দু সালে অক্টোবর মাসে আবার টেট পরীক্ষা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় মধ্যশিক্ষা পর্ষদের ওই বিজ্ঞপ্তির পর রাজ্যের লক্ষাধিক যুবক যুবতী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানায় কিন্তু প্রাথমিক শিক্ষক পদে ঠিক কত শূন্য পদ রয়েছে সেই তথ্যই জোগাড় করতে পারেনি পর্ষদ এর ফলে দু সালে আর নেওয়া হয়নি টেট পরীক্ষা করোনার ঠিক আগে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের সূত্র থেকে খবর পাওয়া গেছিল যে রাজ্যে পুরো ভোট শেষ হলেই শিক্ষক নিয়োগ করবে সরকার কিন্তু শিক্ষক নিয়োগ তো দূরের কথা পুরো ভোটই হয়নি আর তার প্রধান কারণ হল করোনা মহামারী যদিও বিরোধী দলগুলো জানিয়েছিল নিয়োগের নামে ভাঁওতা হচ্ছে পুরো ভোটে ভোট টানার জন্য সরকার শিক্ষিত যুবকদের সাথে প্রতারণা করছে এখন থেকে বড় সমস্যা হলো যারা দু সালে টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল তাদের কি হবে দু সালে যে সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে সমস্ত প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী শুধুমাত্র ট্রেনিং না থাকার কারণে সেই মুহূর্তে তাদের নিয়োগ করা সম্ভব হয়নি এমন প্রার্থীরা যদি পরবর্তীতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন তাদেরকে পরবর্তীতে নিয়োগ করার কথা ভাবা হবে সেই মতো শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী হাজার হাজার টেট পরীক্ষায় উত্তীর্ণ আর্থিক সংকটের মধ্য দিয়েই নিজেদের প্রশিক্ষণ সমাপ্ত করে কিন্তু এখনও সেই প্রশিক্ষণপ্রাপ্ত টেট পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে একে তোই করোনা তারপর গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে বেকারত্বের জ্বালা পরীক্ষার্থীরা সরকারের থেকে কোনো সদুর্থ না পেয়ে মানসিক অবসাদে ভুগছে যুব সমাজ বাংলা তথা ভারতের শক্তি আজ বেকারত্বের যন্ত্রণা অনুভব করছে প্রতিনিয়ত প্রশিক্ষণপ্রাপ্ত বারোশো পরীক্ষার্থী চাইছে সরকার এই লকডাউনের মধ্যেও যেন তাদের দিকে একটি মুখ তুলে তাকাক তারা চাইছে সরকার ঘরে বসে নিয়োগ করুক অন্তত এই কাজটা করলে তারা মানসিক দিক থেকে শান্তি পাবে এখন এটা দেখতে হবে যে সরকার তাদের দিকে মুখ তুলে কবে তাকায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন